সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের হাতের বৃহস্পতির ক্ষেত্রে কোন চিহ্ন থাকলে কেমন ফল পাবেন, বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে কী ধরনের চিহ্ন থাকতে পারে, এমনকি কোন চিহ্ন কী ধরনের ফল দেবে, সেই সঙ্গে কোন চিহ্ন কোন কোন দিক থেকে শুভ ফল দেবে আর কোন কোন চিহ্ন কোন কোন দিক থেকে অশুভ ফল দিতে পারে, এমনকি সেই অশুভ ফলের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য আপনারা কী করবেন বা কোন প্রতিকার ধারণ করবেন, এই সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো যে ভিডিওটি সূক্ষ্মভাবে মনোযোগ সহকারে দেখার জন্য, সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসতে হবে যে হাতে বৃহস্পতির ক্ষেত্র কোনটি। বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে তর্জনী আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানতে হবে, শিরোরেখার উপর থেকে আবার একটা আড়াআড়ি রেখা টানতে হবে, এই অংশটি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র। এই দুটি হাতেই কিন্তু একইভাবে আমরা বুঝলাম যে এটি বৃহস্পতির ক্ষেত্র। তো এই বৃহস্পতির ক্ষেত্র কিভাবে বুঝব যে এটি শুভ না অশুভ? প্রথমে বুঝতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রটি যদি সকল ক্ষেত্র অপেক্ষা উজ্জ্বল থাকে, সেই সঙ্গে উঁচু থাকে, এমনকি কোনো কালসে আভাযুক্ত না থাকে, সেই সঙ্গে বৃহস্পতির আঙ্গুলটি যদি স্ট্রেট সোজা থাকে, বিশেষ করে শনির আঙ্গুলের দিকে বাঁকা বা বৃদ্ধাঙ্গুলের দিকে বাঁকা বা সামনে কুঁজো বা পিছনে হেলানো না থাকে, সেই সঙ্গে এই বৃহস্পতির আঙ্গুলের তিনটি পর্বই যদি সমান থাকে, তাছাড়া কোনো পর্বে যদি কোনো রকম তিল বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, তাহলে ধরে নেওয়া যাবে বৃহস্পতির ক্ষেত্রটি শুভ। আর যদি এই সকল চিহ্ন অঙ্কিত থাকে বা আঙ্গুলটি হেলানো, সামনে কুঁজো পিছনে হেলানো বা বৃদ্ধাঙ্গুলির দিকে বক্র, এমনটি যদি থাকে তাহলে ধরে নেওয়া যাবে যে এই বৃহস্পতির ক্ষেত্রটি অশুভ। তো শুভ আর অশুভ আগে আমাদেরকে জানতে হবে, তারপরে জানতে হবে যে ওই ক্ষেত্রে কী ধরনের রেখা থাকলে কী ফল দেবে। তো দেখুন, এখানে দুটি হাত কিন্তু অঙ্কিত আছে, এক এবং দুই। এই এক এবং দুই নাম্বার হাতে দেখানো হবে যে বৃহস্পতির ক্ষেত্রে কী ধরনের রেখা থাকে। সাধারণত আমরা দেখে থাকি যে বৃহস্পতির ক্ষেত্রে, বিশেষ করে এই বৃহস্পতির ক্ষেত্রের বহিঃদেশ থেকে একেবারে অর্ধচন্দ্রাকারে প্রায় লোকের হাতে রেখা থাকে। তো এই রেখাকে বলে সলোমন রিং বা সলোমন বন্ধনী। তো এই সলোমন রিং বা সলোমন বন্ধনী যদি কারো হাতে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি হবেন রাজা সলোমনের মতো জীবনযাপন করবেন। বিশেষ করে রাজা সলোমনের হাতে এই ধরনের রেখা ছিল, বিধায় কিন্তু এই রেখার নাম হয়েছে সলোমন রিং বা সলোমন বন্ধনী। তো এই সলোমন বন্ধনী থেকে প্রমাণিত হবে যে রাজা সলোমন কেমন লোক ছিলেন। বিশেষ করে উনি প্রতিদিন কিন্তু রাত্রেবেলায় খোঁজ নিতেন যে রাজ্যে কেউ অভুক্ত অবস্থায় আছে কিনা। যদি অভুক্ত অবস্থায় থাকেন তাহলে তাকে না খাইয়ে উনি কিন্তু নিজে খেতেন না। অর্থাৎ এত বড় মানে রাজ্যের প্রতি ওনার উদারতা বা রাজ্যের প্রতি ওনার সহমর্মিতা, সেই সঙ্গে রাজ্যের প্রতিটা নাগরিক কেমন আছেন তা দেখার প্রতি এক মানসিকতা থাকতো। তো এই বৃহস্পতির ক্ষেত্রে সলোমন রিং থাকলে, বিশেষ করে আপনি পরিবারের কর্তা ব্যক্তি হবেন, ভাই বোনের মধ্যে আপনি সবচেয়ে ধনী, জননন্দিত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ হবেন, সেই সঙ্গে আপনার ভাই বোন কেমন থাকলো, কেমন খেলো, কেমন জীবনযাপন করলো, সেদিকে কিন্তু আপনার লক্ষ্য থাকবে। এমনকি সেই ভাই বোন আত্মীয় পরিজনদের আপনি কীভাবে টেনে তোলা যায়, মানে কে অশুভর করাল গ্রাসের মধ্যে পড়ে মানবেতর জীবনযাপন করছে, তাকে কীভাবে কর্ম বা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত করে তাকে উপকার করা যায় বা সহযোগিতা করা যায়, এমনকি কে অভুক্ত আছে তাকে কিভাবে খাওয়ানো যায় বা কিভাবে পড়ানো যায়, এই সকল দিকেই কিন্তু নজর থাকবে। সেই সঙ্গে পিতা মাতা সন্তান সন্ততি অর্থাৎ গোটা পরিবারের
কল্যাণ কামনায় আপনি সর্বদা নিযুক্ত থাকবেন। সেই সঙ্গে আপনি কিন্তু কর্তা ব্যক্তি হবেন, এটি আমি পূর্বেই বলেছি যে আপনি নিজস্ব ক্ষমতায় উত্তরাধিকার সূত্রে কি পেলেন কি পেলেন না এটি দেখার বিষয় নয়। এখানে সলোমন রিং থাকলে আপনি নিজস্ব ক্ষমতায় বা নিজস্ব বুদ্ধিমত্তা, নিজস্ব বিচক্ষণতা, সেই সঙ্গে শ্রম, মেধা, কৌশল, অধ্যাবসায় ও মিতব্যয়িতা বা সঞ্চয়ী মনোভাবপন্নতার বলে ভাই বোন আত্মীয় পরিজন বা বংশের মধ্যে সব থেকে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হবেন। তো এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রটি শুভ আছে কিনা। বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল, জপ, জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু এই সলোমন রিংয়ের গুণ অপেক্ষাকৃত কম ঘটবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের তখন দেখা যাচ্ছে সেই উদারতা কমবে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বের অভাব দেখা দেবে, যার ফলে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব যে বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির চতুষ্কোণ চিহ্ন অঙ্কিত থাকে, অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন, এই চতুর্ভুজ চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে অঙ্কিত থাকে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে দেশের বাইরে বসবাস করবেন, দ্বৈত নাগরিকত্ব ভোগ করবেন, এমনকি বিদেশে কর্ম, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে গৃহবাড়ি, বিদেশে ভূমি সম্পত্তি, বিদেশে যানবাহন লাভে সক্ষম হবেন। সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপভোগ করবেন, জীবনে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবেন। সেই সঙ্গে আপনার উপার্জিত ধন সম্পদ সম্পত্তিতে পরবর্তী বংশধরেরা বেশ মৌজ মস্তিতে জীবন কাটাবে। তো এই চতুষ্কোণ চিহ্ন তখনই শুভ ফল দেবে যখনই কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটি মানে কোনো অশুভ চিহ্ন থাকবে না, বৃহস্পতির ক্ষেত্রটি সুগোল থাকবে, তর্জনী আঙুলটি সোজা থাকবে, সেই সঙ্গে তর্জনী আঙুলের কোনো পর্বে কোনো অশুভ চিহ্ন থাকবে না। অর্থাৎ আঙুল এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন না থেকে শুধুমাত্র একটি চতুষ্কোণ থাকে তবেই না কিন্তু আপনার জীবনে এই বিদেশে গমন, বিদেশে বসবাস, বিদেশে উচ্চশিক্ষা, বিদেশে কর্ম, বিদেশে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন লাভ করতে সক্ষম হবেন। তাছাড়া নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এমনকি এই বৃহস্পতির চতুষ্কোণ যদি কোনো শাখারেখার উপর গিয়ে পতাকা চিহ্ন তৈরি করে তাহলে কিন্তু আপনারা বিশেষ করে চেয়ারম্যান, এমনকি এমএলএ বা এমপি, সেই সঙ্গে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা, বিশেষ করে আপনাদের গাড়ির সামনে পতাকা চড়বে। অর্থাৎ নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবেন, মৃত্যুর পরেও শত শত বছর মানুষ আপনাদেরকে মনে রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব যে বৃহস্পতির ক্ষেত্রে যদি কখনো ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, মনে রাখবেন একমাত্র হাতের এই নয়টি ক্ষেত্র, এই নয়টি ক্ষেত্রের মধ্যে একমাত্র বৃহস্পতির ক্ষেত্রগত ক্রস চিহ্ন কিন্তু সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করে। অর্থাৎ একমাত্র বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্নই শুভ ফল দেবে, বাকি কোনো ক্ষেত্রে ক্রস চিহ্ন কখনোই শুভ ফল দিবে না। তো এই বৃহস্পতির ক্ষেত্র, আবারও বলবো যে বৃহস্পতির ক্ষেত্র আগে শুভ থাকতে হবে, বৃহস্পতির আঙুলটিও কিন্তু শুভ থাকতে হবে, অর্থাৎ দোষ চিহ্ন বর্জিত থাকতে হবে। সেই সঙ্গে যদি একটি মাত্র ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, অর্থাৎ ক্রস চিহ্নটি কিন্তু হৃদয় রেখার কোনো শাখা রেখা গিয়ে ক্রস তৈরি করলে কিন্তু হবে না, অর্থাৎ এককভাবে যদি বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনারা দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতি হবে, এমনকি সেই ভাগ্য উন্নতির জোয়ারে আপনার সন্তান সন্ততিরাও কিন্তু, আপনাদের ঔরসজাত যে সন্তান, সেই সন্তান সন্ততিরাও কিন্তু সুখ সমৃদ্ধিময় বা প্রতিষ্ঠাময় জীবনযাপন করবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব দুই নাম্বার হাতে, ধরুন বৃহস্পতির ক্ষেত্রে একটি তিল চিহ্ন অঙ্কিত থাকলো। তো এই তিল চিহ্ন কিন্তু যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এটি দোষ, অর্থাৎ এটি গুণ নয়।
অর্থাৎ দোষ কি দোষে দোষীভূত হতে পারে এই তিল থাকলে? বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে যখন তিল থাকবে তখন দেখবেন অবশ্যই অবশ্যই এই বৃহস্পতির আঙ্গুলটি শনির আঙ্গুলের দিকে বক্র অথবা শুক্রের আঙ্গুলের দিকে বক্র বা সামনের দিকে বক্র বা পিছনের দিকে হেলানো বা তিনটি পর্বই কিন্তু হয়তো সমান থাকবে না, তিনটি পর্বের মধ্যে বিমানান থাকবে বা এই পর্বগুলো উজ্জ্বল থাকবে না বা এই পর্বের মাঝখানে এক্সট্রা কোয়ার হয়ে বসতে পারে এমনটি কিন্তু থাকতে পারে। তো এই তিল চিহ্ন যখন থাকবে তখন কিন্তু বৃহস্পতির শুভত্ব নষ্ট করবে। বিশেষ করে বৃহস্পতি যতই সুডল থাকুক যতই উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকুক না কেন, সেই বৃহস্পতির শুভ প্রভাব বা বৃহস্পতিতে ক্রস বা বৃহস্পতিতে সলোমন রিং বা বৃহস্পতিতে যে চতুষ্কোণ চিহ্ন এ যেটিই থাকুক না কেন, এ থাকা সত্ত্বেও তার মধ্যে যদি একটি তিল চিহ্ন থাকে তখন কিন্তু আপনার মধ্যে সততার অভাব দেখা দেবে। সেই সঙ্গে বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো যেন নিত্য সঙ্গী হয়ে থাকবে। অর্থাৎ আয় করবেন কিন্তু আয়ের অধিক ব্যয় হবে, সর্বশেষ ঋণগ্রস্ত হয়ে পড়তে হবে, এমনকি ঋণের যন্ত্রণায় সর্বশেষ কিন্তু গৃহবাড়ি বিক্রি করে ভূমি সম্পত্তি বিক্রি করে সর্বশেষ মানবেতর জীবনযাপন করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এক কথায় বলা যাবে বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দেবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বিনষ্ট করবে, এমনকি আপনার জীবনের সব থেকে বড় স্বপ্ন নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হওয়া কিন্তু সেখানে মুখ থুবড়ে পড়বেন। অবশেষে দেখা গেল এর পিছনে প্রচুর বিনিয়োগ করলেন, ধন সম্পদ সম্পত্তি বিক্রি করে রাজনীতি করার জন্য বিনিয়োগ করলেন, শেষে গিয়ে মুখ থুবড়ে পড়লেন, এমনকি বড় ব্যবসা শুরু করলেন দিন দিন তেলের কাপের মতো শুরু হতে হতে ব্যবসা বিলীন হয়ে গেল, বড় পদে চাকরি পেলেন সেখান থেকে ডিমোশন হলো, হয়রানিমূলক দুর্বদলি হলো বা সাসপেনশন হলো, সেই সঙ্গে কর্মচ্যুতি ঘটে মানবেতর জীবনযাপন করাতে হলো। সুপ্রিয় দর্শক, এবার আসবো বৃহস্পতির ক্ষেত্রে যদি কখনো জপ চিহ্ন থাকে তো এই জপ চিহ্নও কিন্তু তিলের মতো অশুভ ফল প্রদান করবে। তো বৃহস্পতির ক্ষেত্রে জপ চিহ্ন সাধারণত ধর্মে ব্যাঘাত সৃষ্টি করবে বা ধর্মীয় কাজে আপনাকে লিপ্ত রাখবে না, বিশেষ করে ধর্মের প্রতি এক ধরনের গোড়ামি থাকবে, ধর্ম মানতে ধর্মকে পছন্দ করতে বা পরম পিতাকে মানতে বা মহান সৃষ্টিকর্তাকে মানতে জানতে সক্ষম হবেন না। এক কথায় বিশেষ করে অসৎ পথে উপার্জন করার মানসিকতা জন্মাবে, তাছাড়া এই অসৎ পথে উপার্জন করতে গিয়ে বিশেষ করে চুরি ডাকাতি ছিনতাইকারী বা লাম্পট্য এই সকল দিকে যেতে গিয়ে বা পরনারী পর পুরুষের প্রতি ঝোঁক আসাতে সর্বশেষ কিন্তু আপনার মান মর্যাদা ধুলায় মিশে যাবে। শুধুমাত্র মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিয়েই কিন্তু ক্ষান্ত হবে না, এখানে আপনার উপার্জিত অর্থ কিন্তু বা সঞ্চিত অর্থ কর্পূরে অন্যায় বিনষ্ট করে আপনাকে ধার কর্জ বা ঋণের জালে আকৃষ্ট করে দিন দিন মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সেই সঙ্গে জীবনের প্রতিষ্ঠা কী, অর্থাৎ জীবনে উত্তরাধিকার সূত্রে হয়তো আপনি অনেক ধন সম্পদ সম্পত্তি পেয়েছেন কিন্তু আপনার বর্তমান জীবনে হাতের এই বৃহস্পতির ক্ষেত্রে জপ চিহ্ন হলো তো দেখবেন যে ক্রমাগতভাবে এই বংশগত ধন সম্পদ সম্পত্তি আপনাকে হারাতে হবে, এমনকি এই হারিয়ে হারাতে হারাতে সর্বশেষ এমনকি গৃহবাড়ি ত্যাগ করে সর্বশেষ দূরে কোথাও চলে যেতে হবে, মানবেতর জীবনযাপন করতে হবে, সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সামাজিক কলহ থেকে মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া গোপন প্রেম অনুচিত কাজবাজ ফাঁস হয়ে পড়ায় আপনাকে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা মামলা মোকদ্দমায় আটকে দিতে পারে, জেল জরিমানা কিন্তু ঘটিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্ন অঙ্কিত থাকে তাহলেও কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা অধিক বাড়িয়ে তুলবে। অর্থাৎ যখনই বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত থাকবে তখন কিন্তু আপনাদের জীবনে বিপর্যয়ের আর শেষ নেই, যেন যেদিকে হাত বাড়াবেন হাত গুটিয়ে নিয়ে আসতে হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের যেমন আক্রমণ তৈরি হবে, শত্রু ও বিরোধী পক্ষরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে, আপনার সন্তান সন্ততি
কিডন্যাপ করার চেষ্টা করবে, চাঁদা তোলা বা বিশেষ করে কোনো মুক্তিপণ আদায় করার চেষ্টা করবে, সেই সঙ্গে বিভিন্ন রকম রোগ ব্যাধিতে কিন্তু আক্রান্ত করবে। বিশেষ করে মস্তিষ্কের রোগ, মস্তিষ্ক বিকৃতি, এমনকি মেরুদণ্ডের রোগ, কোমরে ব্যথা, এই সকল দিকে কিন্তু দিন দিন ভোগাতে পারে, এমনকি হার্টের রোগেও ভোগাতে পারে, অস্ত্রোপচার ঘটাতে পারে, সেই সঙ্গে জীবনকে এক কথায় পঙ্গুত্বর দিকে কিন্তু নিয়ে যেতে পারে। তো এই বৃহস্পতির ক্ষেত্রে তিল, জপ, জাল চিহ্ন কোনো ক্রমেই কিন্তু শুভ ফল দেবে না, তবে একটি চিহ্ন কিন্তু শুভ ফল দেবে। যদি ধরুন এই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে কারো হাতে, আর এই বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্নটি যদি ঊর্ধ্বগামী হয়, বিশেষ করে ধরুন বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন হয়েছে, এই দুটি চিহ্নই আমি অঙ্কিত করলাম, একটি ঊর্ধ্বগামী আর একটি অধোগামী। তাছাড়া ত্রিভুজ কিন্তু অনেক সময় অনেক রকমই হতে পারে, যেমন এক নম্বর হাতে আমরা চলে আসি এবার, ধরুন ত্রিভুজ চিহ্ন বহির্দিকে মুখ করা, আর কখনো ত্রিভুজ চিহ্ন হতে পারে যে ভিতরের দিকে মুখ করা, হাতের শনির দিকে। তো এই চার রকম ত্রিভুজ ধরেন থাকলো, বা অনেক সময় কোণাকুণি থাকতে পারে, এদিকে মুখ করে বা এদিকে মুখ করে, কখনো এই বৃদ্ধাঙ্গুলির দিকে মুখ করে, এমনভাবেও কিন্তু থাকতে পারে। তো আমি এখানে চার প্রকার ত্রিভুজের বর্ণনা দিব। তো বিশেষ করে এই ত্রিভুজ চিহ্ন যদি ঊর্ধ্বগামী হয়, বা ঊর্ধ্বগামী ত্রিভুজ যদি অঙ্কিত থাকে, অর্থাৎ দুই নম্বর হাতের নিচের ত্রিভুজটির দিকে লক্ষ্য রাখুন, যদি আপনাদের হাতে এই বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বগামী ত্রিভুজ থাকে, তাহলে আপনি যত বড় হত দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করেন না কেন, বিশেষ করে বেদের ঘরে হোক বা খুপড়ি ঘরে হোক, বা ধরুন একেবারে নিম্ন আয়ের ব্যক্তি আপনার পিতা, তো তেমন ঘরে জন্ম নিলেও তত্তর করে আপনি কিন্তু আপনার জন্মের পরে দেখবেন আপনার পিতার উন্নতি হবে, আপনার জীবনে ওই মৃত্যু পর্যন্ত আপনি কম বেশি উন্নতি করে যাবেন, অর্থাৎ উন্নতি করতে করতে সফলতার সিঁড়ি বেয়ে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবেন। বিশেষ করে কর্ম করেন আর ব্যবসা করেন, যে পথেই যান না কেন, জীবনে ভাগ্য লক্ষ্মী যেন নিয়ত আপনার দ্বারে এসে কড়া নাড়বে, নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, একাধিক পথে উপার্জন করে ধন ধান্যে প্রতিষ্ঠিত মানুষ হবেন, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার ত্রিভুজটি যদি অধোগামী হয়, অর্থাৎ নিম্নমুখী যদি ত্রিভুজ হয়, তাহলে কিন্তু ধরুন ঠিক উল্টো ফল দেবে। কেমন ফল দেবে? ধরুন আপনার পিতা অনেক ধনী বা মাতা অনেক ধনী, পিতৃমাতৃ প্রচুর ধন সম্পদ পেলেন, কিন্তু এই ধন সম্পদ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো বাধা আসতে পারে, বিশেষ করে সরকার কর্তৃক সম্পত্তি নিলাম হতে পারে, শত্রু কর্তৃক সম্পত্তি আত্মসাৎ হতে পারে, শত্রুরা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে আপনাকে 20-30 বছর এই সম্পত্তি নিয়ে ভোগাতে পারে, যার ফলে সম্পত্তি আপনার আছে কিন্তু আপনি ফসল ভোগ করতে পারছেন না, বা মামলা মোকদ্দমায় জয়লাভ করলেন কিন্তু সেই সম্পত্তি দখল করতে পারছেন না, অর্থাৎ না পারাতে আপনার কিন্তু উপার্জন নেই, বা আপনি ভালো কর্ম পেয়েছেন সেই কর্মে সফলতা পেলেন না, ভালো ব্যবসা শুরু করেছেন সেই ব্যবসায় উন্নতি হচ্ছে না, যেমন আছে তেমনই পড়ে আছে, বরং দিন দিন নিচের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে আপনাদের কিন্তু দিন দিন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে, অর্থাৎ ধন ক্ষয় হচ্ছে। বিশেষ করে আমরা কিন্তু জানি যে তেল ঢালা যে কাপ, এই কাপের কিন্তু উপরের দিক মোটা থাকে আর নিচের দিকে থাকে সরু, যেটি বোতলের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। তো এই ত্রিভুজ চিহ্ন যখন অধোগামী হবে, তখন কিন্তু আগে প্রচুর ধন সম্পদ ছিল, দিন দিন সেই ধন সম্পদ লোপ পেয়ে নিচের দিকে নামছে। এমনকি চতুর্দিকে যদি বিচার করা হয়, বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব নিচের দিকে নামবে, সেই সঙ্গে আপনার জ্ঞান গরিমা লোপ পাবে, এমনকি সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা কিন্তু বৃহস্পতির মালিক, সেগুলোও কিন্তু দিন দিন লোপ পাবে। এক কথায় পাগলের মতো জীবনযাপন করতে হবে, বা আপনি ভালো মানুষ কিন্তু লোকে বলবে ও একটা পাগল, ও একটা মেন্টাল পেশেন্ট, অর্থাৎ ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, এটি কিন্তু ঘটিয়ে দেবে। অথচ কিন্তু ত্রিভুজ চিহ্ন প্রায় জ্যোতিষরাই কিন্তু বলবেন যে হাতের বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভুজ মানে আপনি জীবনের সফল মানুষ। তো ত্রিভুজ চিহ্নটি কেমন আগে সেটি দেখতে হবে, তবেই না তো আমি সফল হব। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো এক নাম্বার হাতে। ধরুন আপনার এক নাম্বার হাতে ত্রিভুজ চিহ্ন আপনার শনি আর রবির মাঝখান বরাবর যে রেখাটা টেনে আমরা যে বর্ডার তৈরি করলাম, এই বর্ডার থেকে আপনার হাতের বহির দিকে, অর্থাৎ তর্জনী আঙ্গুলের বাইরের দিকে, এই যেমন
অঙ্কিত করেছি, এভাবে ত্রিভুজ চিহ্ন আপনার হাতে অঙ্কিত আছে। এমনটি যদি থাকে তাহলে কিন্তু আপনার কেমন হবে, অর্থাৎ আপনি যা উপার্জন করবেন, বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করবেন সেটি সঞ্চয় করতে সক্ষম হবেন, অর্থাৎ আপনি উপার্জন করবেন, করতে হবে আপনাকে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় ও সঞ্চয়ী মনোভাবাপন্ন হয়ে, কিন্তু সেটি সঞ্চয় করতে পারবেন। উত্তরাধিকার সূত্রে কী পেলেন কী পেলেন না, অর্থাৎ পাওয়া আর না পাওয়ার হিসাব এখানে নেই। আপনি উপার্জন করে সেটি 10 টাকা উপার্জন করে নিশ্চিত 1 টাকা করে সঞ্চয় করবেন বা 2 টাকা 5 টাকা সঞ্চয় করবেন। সঞ্চয় করতে করতে এক সময় দেখবেন নিজেই নিজের স্বপ্নের গৃহবাড়ি, ভূমি সম্পত্তি বা যানবাহন ক্রয়ে সক্ষম হবেন, এমনকি মৌজ মস্তিতে জীবন কাটাবেন। কিন্তু বিপরীতে লক্ষ্য রাখতে হবে যে হাতের বহিদেশ থেকে ঠিক এই ত্রিভুজটির মতো যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে আপনাদের হাতে, যে বাইরের দিক থেকে ত্রিভুজ চিহ্ন আপনার ভিতরের দিকে অঙ্কিত হয়েছে, মানে বুঝতে হবে এটি শনির ক্ষেত্রের দিকে কিন্তু ধাবিত হয়েছে, তো এক্ষেত্রে ত্রিভুজ কিন্তু আপনার জীবনে টাকা পয়সা উপার্জন করাবে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারবেন না। জীবনে প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর মাথার ঘাম পায়ে ফেলে শ্রম দেবেন, সেক্ষেত্রে বসের মন জোগানো সহজ হবে না, সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে, কর্মচ্যুতি, কর্মের সাসপেনশান, হয়রানিমূলক দুর্বদলি, যদি এও না হয় তো আপনি মাসব্যাপী কর্ম করবেন, মাসের শেষে বেতনের চেক আর হাতে পাবেন না। দেখবেন 2-6 মাস বেতন না পেতে পেতে সর্বশেষ কর্ম ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে অন্য কর্মের জন্য ঝুঁকতে হবে আপনাকে। বা আপনি সারা মাস ধরে ব্যবসা করলেন, ব্যবসা করে হিসাব কষলেন, হিসাব কষে দেখলেন যে আমি যা বেচা কিনা করেছি, যা উপার্জন করেছি আর যা শ্রমিক কর্মচারী বেতন দিয়েছি, বিদ্যুৎ বিল দিয়েছি এবং আমি দোকান ভাড়া দিয়েছি, তা দিয়ে আমার আরও ক্যাশ পুঁজিতে কম পড়েছে, অর্থাৎ শ্রমিক কর্মচারী দ্বারা ধনধান্য নাশ হয়েছে, অথবা বাকি দিয়ে আপনি আপনার অর্থ সম্পদ নষ্ট হয়েছে, অথবা আপনার ব্যবসায় দেখা গেল কোনো মাল জিনিস ডেট এক্সপায়ার হয়ে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা চুরি ডাকাতিতে ধন সম্পদ নষ্ট হয়েছে, হয়ে আপনার ব্যবসা নিম্নগামী হয়েছে, এটি কিন্তু আপনাদেরকে ঘটিয়ে দেবে। তো দর্শকবৃন্দ, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বহু প্রশ্ন থাকতে পারে, বা প্রশ্ন ইতিমধ্যে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে তাহলে এইবার কোনাকুনি যদি ত্রিভুজ থাকে সেক্ষেত্রে কী হবে, বা ধরুন এই ত্রিভুজ যদি ঠিক অ্যাঙ্গেলে থাকে তাহলে কেমন হবে, বা ধরুন এভাবে অ্যাঙ্গেলে থাকলে কেমন হবে, বা রাহুর ক্ষেত্র থেকে অ্যাঙ্গেলে যদি থাকে, বা শনি আর ইসের থেকে অ্যাঙ্গেলে থাকে এমন থাকলে কী হবে, এ ধরনের প্রশ্ন আপনাদের জন্মেছে। তাছাড়া ধরুন আমাদের ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, সেই সঙ্গে ক্রস আছে, তিল আছে, জাল আছে, কারো না কারো হাতে কোনো না কোনো চিহ্ন আছেই, বা কারো বৃহস্পতির ক্ষেত্র শুভ আছে, কারো অশুভ আছে, এমনকি বৃহস্পতির আঙুলটি কারো মধ্যমার দিকে বাঁকা আছে, কারো বৃদ্ধাঙ্গুলির দিকে বাঁকা, কারো পিছনে হেলা, কারো সামনে হেলা, কারো এই তর্জনী আঙুলের মাঝখানে কর, কারো হয়তো 3টি কর সমান নয়, এমনকি করের মাঝখানে গিয়ে দেখা গেল কারো হাতের তিল চিহ্ন আছে, বা এখানে ক্রস চিহ্ন আছে, বা হয়তো জপ চিহ্ন আছে, এমনটি কোনো না কোনো চিহ্ন কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে অঙ্কিত আছে, অর্থাৎ হয় শুভ দিক থাকবে নচেত অশুভ দিক থাকবে। তো যদি অশুভ দিক থাকে এর থেকে পরিত্রাণের জন্য আমরা কী করব, এ প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির প্রতিকার হচ্ছে একমাত্র ইয়োলো পোকরাজ। তো এই ইয়োলো পোকরাজ যে আমরা ধারণ করব, পোকরাজ ধারণ করার ক্ষেত্রে আমাদের আর কোনো বাধা বিপত্তি আছে কি না, বা অন্য কোনো রত্ন আমাদের মানে এই রত্নের সঙ্গে শত্রুতা তৈরি করবে কি না। একটিমাত্র রত্ন কিন্তু বৃহস্পতির সঙ্গে শত্রুতা তৈরি করবে, সেটি হচ্ছে শুক্রের রত্ন, অর্থাৎ ডায়মন্ড আর পোকরাজ একসঙ্গে পরিধান করবেন না। আর যদি পরিধান করেন তাহলে পোকরাজের সঙ্গে ডায়মন্ড পরিধান করতে হলে ইয়েলো রঙের ডায়মন্ড পরিধান করবেন, কিন্তু কখনো সাদা ডায়মন্ড আর ইয়েলো পোকরাজ একসঙ্গে পরিধান করবেন না। তাহলে দেখবেন যে এই বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এবং দিন দিন আপনাদের সেই সফলতার স্বর্ণশিখরে পৌঁছতে সক্ষম হবেন। দর্শকবৃন্দ, আপনাদের মনে আরও প্রশ্ন জেগেছে যে আপনি তো তাহলে বললেন না যে এই 4টি ত্রিভুজ যদি চারদিকে থাকে তাহলে কী হবে।
বিশেষ করে বৃহস্পতির ক্ষেত্রে যদি ধরুন এই আঙ্গুলের কর বরাবর এটি অবশ্যই সরাসরি না বুঝলে ভিডিওতে কতটা বুঝতে পারবেন এটি কিন্তু একটি ভাবার বিষয়। বিশেষ করে অ্যাঙ্গেল হয়ে কিন্তু বৃহস্পতি হয়েছে, অর্থাৎ আপনার সুখের সংসারে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে আঘাত সৃষ্টি করবে, বা এমন হতে পারে আপনার ব্যবসায় দ্বিতীয় কোনো ব্যক্তি এসে অংশীদার হলো, সেই অংশীদার কর্তৃক কিন্তু আপনার ব্যবসা গ্রাস হয়ে যেতে পারে। আবার এমন হতে পারে যে আপনার কর্মক্ষেত্রে এমন কোনো ব্যক্তি নতুন চাকরি পেলো, আপনি সিনিয়র অথচ একজন জুনিয়র ব্যক্তির অধীনে সে বস হয়ে গেল, তার অধীনে তার নির্যাতনে আপনাকে চাকরি ছেড়ে চলে আসতে হলো, কারণ এটি শনি এবং কেতুর দিকে মুখ করে কিন্তু বসে আছে এই এই ত্রিভুজটি, এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। আবার রাহুর ক্ষেত্র থেকে যদি ত্রিভুজটি এভাবে শনি এবং আপনার অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে কোনাকুনি যদি শনির দিকে ধাবিত হয় কোনো ত্রিভুজ চিহ্ন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ওই বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো কিন্তু কুড়াতে হতে পারে, দুর্নাম বদনাম রটাতে পারে, শত্রু বিরোধী পক্ষরা আপনার গোপন প্রেম দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়ে সংসার সমাজে ইমেজ নষ্ট করতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। তাছাড়া যদি এই ত্রিভুজ চিহ্ন ধরুন এই কেতুর ক্ষেত্র থেকে যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে অর্থাৎ বৃহস্পতির এই কোনাকুনি যদি ধাবিত হয় অর্থাৎ তর্জনী আঙ্গুলের ঠিক গোড়ার পর্বের দিকে যদি ধাবিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি হবে, অর্থাৎ জ্ঞান গরিমা বিশেষ করে ধর্মীয় অনুভূতি থাকবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে আপনি নিজেকে নিয়োজিত করবেন, সেই সঙ্গে আপনার জীবনে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদের বলে কিন্তু আপনি মাথা তুলে দাঁড়াবেন। সুপ্রিয় দর্শক, এবার প্রশ্ন আপনাদের যে তাহলে আর একটি ত্রিভুজ বাকি যেটি শনির ক্ষেত্র অর্থাৎ শনি আর এই বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর দিয়ে নিম্নগামী একটি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হলো, তো আছে হলো বা আছে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবগুলোকে বিনষ্ট করবে। তো শনি হচ্ছে স্বসাগর ধনী অধিপতির মালিক করা, বা শনি হচ্ছে মহারাজ, শনি হচ্ছে কর্মফলদাতা, আর বৃহস্পতি হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি বা প্রতিষ্ঠা যশ সম্মানের মালিক। তো এক্ষেত্রে কর্মফল পেতে যেমন কষ্ট হবে তেমনি সুনাম যশ প্রতিষ্ঠা পেতেও কিন্তু কষ্ট হবে, অর্থাৎ শ্রম হবে কিন্তু ফল হবে না, অর্থাৎ ব্যর্থতা জেগে বসবে বেশি। সেই সঙ্গে আপনার যে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠাও কিন্তু দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হবে, অর্থাৎ রাহুর দিকে ধাবিত হয়েছে, রাহু কিন্তু আপনাকে টেনে নিয়ে কোনো না কোনোভাবে বিপর্যয় অর্থাৎ ফাঁদে ফেলে দেবে, অর্থাৎ আপনি নেতৃত্বের জন্য নেতৃত্ব শিখতে গেলেন। বিশেষ করে কি হলো, আমি এখানে সুপ্রিয় দর্শক বা প্রাণপ্রিয় দর্শকদের একটি গল্প দিতে চাই। তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, একটু অনুধাবন করুন, আপনাদের একটি মিনিট সময় নিচ্ছি একটি গল্প দিয়ে। একটি পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ অর্থাৎ যিনি গার্জিয়ান তিনি হঠাৎ মারা গেলেন, মারা যাওয়ার পরে তার দুই ছেলে থাকলো। তো এই দুই ছেলে এবং মা, ছেলে দুটো ছোট এবং মা আছে, যেই মারা গেল সেই দেখলো তার স্থাবর অস্থাবর ধন সম্পদ সম্পত্তি সব একজনে লিখে নিয়ে গেছে, অর্থাৎ জাল দলিল করে নিয়েছে। তো এক্ষেত্রে কী করবে, চেয়ারম্যানের কাছে বিচার দিল কিন্তু চেয়ারম্যান কোনো কিছুই বিচার করলেন না, কিছুদিন ঘোরালেন কিন্তু বিচার করলেন না, অর্থাৎ যে ব্যক্তি জাল দলিল করেছেন উনি চেয়ারম্যানের লোক, বিধায় কিছু করার নেই এখানে, ওনাদের শুধু ঘোরালেন। তো সর্বশেষ এরা যখন বারবার হাঁটছে বারবার কান্নাকাটি করছে চেয়ারম্যানের পা ধরে অনুরোধ করছে, তখন বলছে যে বাবা রে তোরা এক কাজ কর, তোরা রাজনীতিতে যুক্ত হন, রাজনীতিতে নাম লেখা, রাজনীতি শেখ, রাজনীতি শিখে নেতৃত্ব দে, তখন দেখবি যে ওর থেকে বড় নেতা যখন হতে পারবি তুই তখন ওই সম্পত্তি ফিরে পাবি। তো চেয়ারম্যানের কথা ভালো লাগলো, এইবার বড় ছেলে বলল যে ঠিক আছে আমি শিখবো। তা চেয়ারম্যানের ওখানে প্রতিদিন কিন্তু বৈঠক বসে, তো এই যখন বৈঠক বসে তো সেই বৈঠকে কিন্তু ওই চেয়ারম্যান শিখিয়ে দিছে যে যখন বৈঠক শেষ হবে তখন তুই বলবি যে হতেও পারে, অর্থাৎ মঞ্চে দাঁড়িয়ে বলবি হতেও পারে, তো ওই হতেও পারে বলে। এইবার ছোটো ছেলে দেখে যে হ্যাঁ আমার বড়ো ভাই তো রাজনীতি শিখে যাচ্ছে, তাহলে ওই সম্পত্তি পেয়ে হয়তো বড়ো ভাই একা নিয়ে যেতে পারে, অর্থাৎ আমারও একটু রাজনীতি শেখার দরকার। তো তখন ছোটো ভাই ওই চেয়ারম্যানের কাছে যায়, ছোটো ভাইকে গেলে তখন বলে কি যে যখন সভা মিটিং শেষ হবে তোর বড়ো ভাই যখন বলবে যে হতেও পারে আর তুই তখন বলবি যে না হলে বা কবে কেন, মানে না যদি ঘটে তাহলে এ কথা বলবে কেন, অর্থাৎ এটা ঘটেছে।
দুইজন এই যখন বলা শুরু করলো তখন তার মা ভাবলো যে এই সম্পত্তি আমার যে স্বামীর সম্পত্তি উদ্ধার হওয়ার পরে হয়তো দুই ছেলে নেবে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আমাকে হয়তো কোনো ভাগ দেবে না তো আমারও নেতৃত্ব শেখার দরকার সে গেল চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান তখন বলল যে আপনার বড় ছেলে যখন বলবে হতেও পারে ছোট ছেলে যখন বলবে যে না হলে বা বলবে কেন শেষ মুহূর্তে আপনি মঞ্চে দাঁড়িয়ে বলবেন আমাদের উনিও তো ওই কথা বলতো আমার প্রাণ প্রিয় দর্শকবৃন্দ আমি এক দুই মিনিট এক মিনিটের কথা বলে কিন্তু তিন মিনিট সময় ব্যয় করে ফেলতেছি তো একটু শুনুন এবার কিন্তু তিনজনের নেতৃত্ব শিখে ফেলেছে একজন কিন্তু হতেও পারে আর একজন না হলে বা বলবে কেন আর একজন হচ্ছে আমাদের উনিও তো ওই কথা বলতো এইবার কিন্তু চেয়ারম্যান একটা সালিশ ডেকেছে যে আজকে এই সম্পত্তির বিচার হবে তো সম্পত্তির বিচার হবে আজকে সালিশ কিন্তু জমে উঠেছে বহু লোকের সমাগম তখন কিন্তু ওই যে সম্পত্তি জাল দলিল করে নিয়েছে তার কাছে জিজ্ঞেস করেছে তোমার কি কাগজপত্র আছে দেখাও সে বলেছে এই দেখেন আমাকে জীবদ্দশায় উইল করে দিয়ে গেছে ওনার হাজবেন্ড তখন তার বড় ছেলের কাছে জিজ্ঞেস করেছে তোমার ভাষ্য কী সে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বলেছে হতেও পারে অর্থাৎ দিতেও পারে জাল দলিল করে অর্থাৎ স্বীকৃতি কিন্তু পেয়ে গেল একটা এইবার ছোট ছেলের কাছে যখন জিজ্ঞেস করেছে বাবা বলো তো তুমি কি জানো কি হবে তা বলছে যদি না দেবে তা বলবে কেন মানে না হলে বলবে কেন অর্থাৎ তাকে যদি দলিল করে না দেওয়া হবে তাহলে এ কথা বলা হবে কেন এইবার ওনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো আচ্ছা মাতাজি বা আপনি বলুন আপনার স্বামীর এই যে সম্পত্তি দলিল করে দিয়ে গেছে এই ব্যাপারে আপনি কি জানেন তা বলছে যে আমাদের উনিও তো ওই কথা বলতো মানে আমাদের উনি মানে আমার স্বামী জীবদ্দশায় বলে গেছে যে হ্যাঁ আমি ওই জমি দলিল করে দিয়েছি অর্থাৎ তার মানে সম্পত্তি সেই জাল দলিল করাওলা তারই কিন্তু চলে গেল অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে আপনার ত্রিভুজ চিহ্ন যখন শনি আর বৃহস্পতিকে ঘিরে রাহুর দিকে ধাবিত হবে এই ত্রিভুজ চিহ্ন কিন্তু আপনার ওই রাহুর করাল গ্রাসে আপনি এরকম ফাঁদে পড়ে আপনার উপার্জিত ধন সম্পদ সম্পত্তি হারাবেন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ সম্পত্তি হারাতে পারেন তো দর্শকবৃন্দ এই সকল ব্যাপারে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে শুধু ত্রিভুজ চিহ্ন থাকলে এই হয় চতুর্ভুজ চিহ্ন থাকলে এই হয় ক্রস চিহ্ন থাকলে এই হয় তিল চিহ্ন থাকলে এই হয় জাল চিহ্ন থাকলে এই হয় এগুলো শুধু শুনেই এসেছি কিন্তু আসলে কেমন ত্রিভুজ থাকলে কেমন হয় কেমন চতুর্ভুজ থাকলে কেমন হয় এটি কিন্তু আমরা জানিনি তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন যদি আপনাদের এই ধরনের চিহ্ন থাকে যদি এই চিহ্নের সঙ্গে মিল খায় সেই ধরনের যে সকল ঘটনার কথা বললাম সেই ঘটনার সঙ্গে যদি আপনাদের আমার প্রেডিকশনের সঙ্গে আপনাদের জীবনই মিল খায় তাহলে বৃহস্পতির জন্য ইয়লো পোকরাজ বিশেষ করে খাঁটি রত্ন উত্তম রূপে শোধন করে তবেই না ধারণ করবেন দেখবেন বৃহস্পতির অশুভ প্রভাব থেকে মুক্ত হবেন ধনধান্যে সুখী জীবনযাপন করবেন দিন দিন সফলতার সিঁড়ি বেয়ে উপরের দিকে ধাবিত হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ এর পরবর্তীতে আমি প্রত্যাশা করব যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার